ভেতর আপনি তিন রেখাত পড়েন এক রেখাত পড়েন আর পাঁচ রেখাত পড়েন আর সাত রেখাত পড়েন ন রেখাত পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে সাবেক পাওয়া যায় যে ন রেখাত পর্যন্ত ভেতর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়েছেন কিন্তু তিন রেখাত ভেতর যারা পড়ছেন তারা যদি মাগরীবের সলাতের মত করে পড়েন তাহলে এটা কিন্তু হাদিসের সম্পূর্ণ বিরোধী হবে কিতাবসলা বিশেষভাবে মাসাবি এবং সাহি বুখারি তিরমিজি দাউদ নাসাই ইবনে মাজা ইবনে হিব্বান সাহিদ আরমি প্রত্যেকটি হাদিস কিতাবুল সালাত এর মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছে সলাতুল বিতর নুসাল্লি সলাতুল বিতর

নিয়ম কিন্তু যদি কোনো ব্যক্তি মাগরীবের সালাতের মতো করে পড়ে তাহলে এটা তার সরাসরি হাদিসের খেলাফ হবে কেননা আল্লাহ রসুল সাল্লা বলেছেন কেতাবু সালাহি আহ যে সাল্লু কামারিউ সাল্লি হাদিসের রামি হচ্ছেন হাজিরাতবু হাজিয়াল তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে সাল্লু তোমরা না সালাত আদায় করো কামার ও আই থুমুনি যেমন করে আমাকে দেখছো সাল্লু কামা রাই তুমনি যেমন ভাবে আমি সলাত আদায় করছি তেমন ভাবে সলাত আদায় করো আর একটা জিনিস আমাদের মনে রাখা উচিত সলাত আদায়ের ক্ষেত্রে বিশেষ ভাবে সম্মত যদি না হয় রসুলের পদ্ধতি অনুযায়ী যদি না হয় সেই নামাজ আমরা দু রেখাত তিন রেখাত পাঁচ রেখাত দশ রেকাত পঞ্চাশ রেখাত পড়ি না কেন সেটা যোগ্য হবে না কেননা মসজিদে নামে আল্লাহ রসুল বসে আছেন একজন সাহাবি দেহাতি এসে আল্লাহ রসুলের সামনে সলাত আদায় করলেন আল্লাহ রসুল বলছেন আচ্ছা বাবা তুমি কি সলাত আদায় করলে বলে হ্যাঁ সে ব্যক্তিকে আল্লাহ রসুল বলছেন তুমি সলাৎ আদায় করো ইসল্লি তুমি আবার সলাৎ আদায় করো ইর যে সলাতিক তুমি তোমার সলাতটাকে আবার পুনরায় পড়ো আবার সে ব্যক্তি পড়লেন আবার আল্লাহ রসুল বলছে ইর যাও ঘুরে যাও এবং তুমি আবার সালাত আদায় করো তিনবার পড়ার পরে আল্লাহ রসুল কে বলছেন ইউ আল্লেমনি ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে শিক্ষে দেন কাইফন উসল্লি কেমন করে আমি নমাজ পড়বো আমি তো আর থেকে বেশি জানি না তখন আল্লাহ রসুল সাল্লাম শিক্ষে দিলেন আল্লাহ জিজ্ঞাসা করছেন আচ্ছা বাবা বলতো তুমি এভাবে কতদিন যাবত নামাজ পড়ছে বলে আর আমি চল্লিশ বছর ধরে এভাবে সলাত আদায় করছি বলছে সুহান তুমি যদি এই অবস্থায় মারা যেতে তাহলে তোমার এক অক্ত সলাত না পরেই তুমি মৃত্যুবরণ করতে অতএব তোমার চল্লিশ বছরের এক অক্ত সলাত কবুল হয়নি এজন্য সলাদ যদি রসুলের পদ্ধতিতে না হয় তাহলে আমরা কিন্তু পরিত্রাণ পাব না এবং আমাদের সলাদ গ্রহণযোগ্য যদি না হয় তবেও আমরা পরিত্রাণ পাব না অতএব আমরা প্রত্যেকটা জিনিস সম্মত হচ্ছে কিনা সলাদ থেকে নিয়ে আমাদের প্রত্যেকটা আমাল আমালে সলে যেগুলো আমি করছি সেগুলি আসলে প্রকৃতপক্ষে শরীর সম্মত হচ্ছে কিনা একবার যাচাই বাছাই করে দেখা অবশ্যই দরকার একান্ত দরকার জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জান্নাত যদি আমরা নিতে চাই তাহলে অবশ্যই সঠিক পদ্ধতিতে সঠিক ভাবে আমরা সলাত আদায় করব। এবং রসুলের পদ্ধতিতে সলাত আদায় করব। বিশেষ ভাবে সলাতুল বিতরিকে বলা হয়েছে যে এটা হচ্ছে রাতের শেষ নামাজ এবং আল্লাহ রসুল এতটাই তাগিদ দিয়েছেন যে যদি তোমরা খাওফ করো ভয় করো ফজর হওয়ার তাহলে তোমরা এক কাজ করিও এক রেখাত কমসে কম এক রেখাত তোমরা সলাত আদায় করিও বেতের সলাত এটাকে চাবি তালা যেমন আমরা রাত্রে গেটে মারি সেই মতো এটাকে নামাজের চাবি বলা হয়েছে অতএব সলাদটাকে ভিতরের সলাদটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং আমাদেরকে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন ভাই জাজাকুমুল্লাহ খাই ও আহসান আসসালাম আলাইকুম